বাংলায় এলো বর্ষা, কলকাতায় কতটা বাড়বে বৃষ্টির পরিমাণ, নিম্নচাপ কাটলে ফের ফিরবে না তো গরম। দীঘায় সকাল থেকেই জলোচ্ছ্বাসের ছবি, আশপাশের গ্রামগুলিতেও ঢুকে গিয়েছে জল, ফিরে আসছে ইয়াসের স্মৃতিও। নিম্নচাপের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলাগুলি ভিজলেও শিঁকে ছিড়ল না বর্ষার। দক্ষিণবঙ্গের আকাশে ঘন ঘোর বর্ষার মেঘ আসার সম্ভাবনা অনেকটাই কম বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ সরে গেলে আবার ভ্যাবসা গরমে নাকাল হতে পারেন সাধারণ মানুষ। নিম্নচাপ অক্ষরেখা সতেজ না হলে কিছুতেই মুষলধারায় বর্ষা পাচ্ছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গ। ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই জন্য কিছুটা আশার আলো দেখছিল বাংলার দক্ষিণের জেলাগুলি। গত দুদিন ধরে হালকা ও মাঝারি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে, সঙ্গে থাকছে বেশ ঝোড়ো হাওয়া। এই নিম্নচাপের হাত ধরে বাংলায় বর্ষার গতি বাড়বে এই আশা করা হচ্ছিল, কিন্তু খারাপ খবর হলো বর্ষা মোটেও গতি পায়নি। কাজেই নিম্নচাপ কাটলে সেই আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এখন দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকলেও পরে অস্বস্তি বাড়বে। আলিপুর আবহাওয়া সূত্রে জানানো হয়েছে শুক্র ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সকাল থেকেই বহু জায়গায় বৃষ্টি চলছে, পাশাপাশি ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও শরতের নীলাকাশ দেখা যাবে। হাওয়ার গতি থাকায় অস্বস্তি অনেকটাই কমে দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশায় থাকা নিম্নচাপের কারণে সমুদ্র উপকূলীয় এলাকায় হাওয়ার তীব্রতা বেশি থাকছে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তবে সেই নিষেধাজ্ঞা বাড়তেও পারে। ভরা কোটালের কারণে উত্তাল রয়েছে সমুদ্র। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর এলাকায় সমুদ্রের জল পাড়ে এসে আঘাত করছিল আগেই। জলে থই থই সমুদ্র উপকূলের রাস্তা, কাছাকাছি বহু গ্রামে জল ঢুকে গিয়েছে। শুক্রবার সকাল থেকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। সমুদ্রের জল কাছের হোটেলগুলিতে ঢুকে গিয়েছে, বহু হোটেলের একতলা সম্পূর্ণ জলমগ্ন হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। এমনিতেই সমুদ্রে নামা সম্পূর্ণ বারণ, সমুদ্রের রাস্তায় বেশিক্ষণ পর্যটকদের থাকতেও দিচ্ছেন না পুলিশ প্রশাসনের লোকজন। সমুদ্রের বিশাল ঢেউ ভাঙছে মাঝে মধ্যেই, তাই কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখছে প্রশাসন। গ্রামে জল ঢুকতে শুরু করায় ইয়াসের স্মৃতিও উস্কে উঠছে অনেকের মনে। আরও দুদিন সমুদ্র উত্তাল থাকবে বলে অনুমান করছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।